আজ 1 তারিখ অর্থাৎ আজ নওশাদ সিদ্দিকীর যে মামলা, জামিনের আবেদনের মামলা হাইকোর্টে উঠেছে এবং দীর্ঘ খুন হাইকোর্টে সরকারি আইনজীবী এবং নওশাদ সিদ্দিকীর যে সমস্ত আইনজীবী তাদের মধ্যে দীর্ঘ খুন কিন্তু সওয়াল জবাব চলে এবং আজ আদালতের মধ্যে বিশেষ করে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে, জামিনের আবেদন নওশাদ সিদ্দিকীর আইনজীবীদের পক্ষ থেকে করা হয়েছে এবং জামিনের বিরোধিতা কি করেছে সরকার পক্ষে আইনজীবী এবং পাশাপাশি তারা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে সমস্ত ক্লেম, যে সমস্ত অভিযোগ এনেছে কতটা প্রমাণ করতে পেরেছে আমরা কথা বলবো হাইকোর্টের আইনজীবীর সঙ্গে। আচ্ছা, নওশাদ সিদ্দিকীর যে আজকে হিয়ারিং ছিল, কোন বিষয়ে জামিনের জন্য যে আপনারা আবেদন করেছেন, মানে কোন বিষয়গুলো জোর দিয়েছেন এবং কি কতক্ষণ হলো যদি বলেন? দেখুন, কেসের গতদিন হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ের পরবর্তী দিন আজকে, এবং আজকে এই কেসের, এই কেসটা একটা ভাইটাল কেস। কেন ভাইটাল কেস? কারণ একজন জনপ্রতিনিধি, প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষ তারা এই কেসের দিকে তাকিয়ে আছে যে একজন জনপ্রতিনিধি যিনি মানুষের হয়ে কথা বলেন তার কণ্ঠ কীভাবে রোধ করা হচ্ছে দীর্ঘদিন তাকে হাজতবাস করিয়ে। মামলা দীর্ঘক্ষণ হিয়ারিং হয়, এক প্রকার বলা যেতে পারে এই হিয়ারিং ঐতিহাসিক। আমরা সাধারণত জামিনের জন্য হিয়ারিং এতক্ষণ দেখি না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় বা অল্প কিছুক্ষণ লাগলেও এত লম্বা হয় না। এখানে সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচ সহ অন্যান্য আইনজীবী এই কেসের মূল সওয়াল করেন নওশাদ সিদ্দিকী এবং অন্যান্যদের হয়ে, এবং যেটা মেন উঠে আসছে যে সেদিন একটা ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত কর্মসূচির প্রপার পারমিশন ছিল এবং ভাঙড় এরিয়া থেকে যখন আসছিল তখন তাদেরকে প্রোভোকেশন করা হয়, তখন তাদেরকে বাধা দেওয়া হয়, তাদের ওপর হামলা হয় এবং সেই তারা যখন তাদের ঘোষিত প্রোগ্রাম ধর্মতলায় এসে পৌঁছায়, সে ধর্মতলায় আসার পরে নওশাদ সিদ্দিকী তার প্রোগ্রামের শেষের দিকে উনি বলেন যে আমরা যতক্ষণ না ওই ঘটনার বিচার হবে আমরা এখানে অবস্থান করব, অবরোধ করব, এই কথা উনি বলেন এবং তার পরবর্তীতে পুলিশ ওনাদেরকে অ্যারেস্ট করে এবং বিভিন্ন অ্যালিগেশন, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধর, পুলিশ ইনজোর্ড হয়েছে, এই ধরনের অ্যালিগেশন দেন। এর পক্ষে প্রমাণ কোর্টে ওনারা সেভাবে কিছু দিতে পারেননি। যেটা মেন প্রমাণ জজ সাহেব চাইছিলেন যে সরকার পক্ষের থেকে বলা হচ্ছিল যে নওশাদ সিদ্দিকী নাকি বলেছে পুলিশকে মারো, পুলিশকে মেরে ফেলো, তো জজ সাহেব যখন বললেন যে উনি যে এই স্পিচটা দিয়েছেন এর ভিডিও ক্লিপিংটা দেখান, এই ভিডিও ক্লিপিং ওনারা দেখাতে পারেননি কারণ এই ধরনের কথা তো নওশাদ সিদ্দিকী বলেননি, তো ওনার ক্লিপিং আসছে যথাযথ ম্যানুফ্যাকচার করা সম্ভব নয় এইভাবে। তো এইটাই হলো ব্যাপার, যে ক্লিপিং ওনারা দেখাচ্ছিলেন সেটা প্রথম দিককার উনি যে স্পিচ দিচ্ছিলেন ওনার সমর্থকদের উদ্দেশ্যে সেটা দেখাচ্ছিলেন, পার্টিকুলার ওই ক্লিপিং যে নওশাদ সিদ্দিকী পুলিশকে মারো বলেছে, পুলিশকে মেরে ফেলো, এই ধরনের কোনো ক্লিপিং দেখাতে পারেন। এটা কি তাহলে পুলিশের সাজানো মামলা? যথেষ্ট সাজানো মামলা, পুলিশ তো মামলা সাজায় এবং তারপরে কোর্টের কাছে এসে ভর্সিত হয়, পুলিশের কাজই তো হয় মামলা সাজানো, তারপর কোর্টের কাছে এসে ভর্সিত হয়। কিছুদিন আগে দেখলেন না একজন ওসির সাজা হলো, এরকম অনেক ওসি আছে যাদের সাজা হওয়া বাকি আছে, হবে এগুলো ভবিষ্যতে। আজ 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 তো জামিন হলো না, না জামিন হলো না, কেসে যথেষ্ট ডেভেলপমেন্ট হলো, জামিন হওয়াটা তো জজ সাহেবের ওপর কিন্তু কেসে যথেষ্ট ডেভেলপমেন্ট হলো, বাংলার মানুষ দেখল না, আইনজীবীগণ দেখলেন যে কেসটা কীভাবে কীভাবে বিচার হলো, প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে যারা আইনের উপর ভরসা রাখে, যারা আদালতের ওপর ভরসা রাখে তাদের ভরসা আছে, অটুট আছে এবং আমরা যথেষ্ট আশাবাদী। আগামীকাল আবার এর দিন ধার্য হয়েছে, আমরা যথেষ্ট আশাবাদী, আমরা 100% আশাবাদী, বাংলার প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষ আশাবাদী আগামীকাল নিয়ে। এই যে কেসের পক্ষে যে সমস্ত, এই যে নওশাদ সিদ্দিকীর যে সমস্ত মামলাগুলো দেওয়া হয়েছে সেগুলোর স্বপক্ষে যে পুলিশকে মারধর এটা ওটা, এই স্বপক্ষে কি কোনো রকম কোনো প্রমাণ, কোনো অকাট্য প্রমাণ, এরকম কিছু কোনো স্ট্রং এভিডেন্স নেই? স্ট্রং এভিডেন্স না হলে কি করে কি হবে? একজন একজন কিছু স্টেটমেন্ট দিয়েছে, কোনো এক দোকানদার স্টেটমেন্ট দিয়েছে, উনি গেলেন কি করে ওই প্লেসে? ওখানে তো হই হট্টগোল হচ্ছিল, উনি ওই ওখানে পৌঁছালেন কি করে? কি করে শুনতে পেলেন যে নওশাদ সিদ্দিকী ওই ধরনের কথা বলছিল? ট্রায়াল বাকি আছে, ট্রায়াল হবে, তখন এর পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, দেখবেন প্রত্যেকটা লাইনে মিথ্যা বেরিয়ে পড়ছে। পুলিশের সাজানো কেস সেদিন পুলিশের সরকারের ওপর কালি ছেটকাবে, ভর্সিত হবে সরকার। পুরোটা কি অনৈতিক? অনৈতিক, একজন গণতন্ত্রপ্রিয় মানুষ তার প্রতিবাদ, গণতান্ত্রিক উপায়ে তার প্রতিবাদ করার সমস্ত রাইট আছে,
দেশের সংবিধান এই রাইটটাকে দিয়েছে, এটা কেড়ে নেবার ক্ষমতা কোনো সরকারের নেই, কোনো পুলিশের নেই। আচ্ছা, আমরা বিগত দিনে দেখেছি বিজেপির নবান্ন অভিযানে সেখানে মারধর করা হয়েছে, সেখানে কিন্তু সেভাবে কিন্তু অ্যারেস্টও হয়নি আর সেভাবে কাউকে এতদিন জেলে আটকে রাখাও হয়নি, বা এরকম রাস্তা অবরোধ করার ক্ষেত্রে কোনো বিধায়ককে এভাবে এতদিন ধরে জেলে আটকে রাখা হয়নি, যেটা গত শুনানিতে বিচারপতি বলেও ছিলেন পুলিশকে যে এতজনকে একটা সামান্য রাস্তা অবরোধের জন্য অ্যারেস্ট করা হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, সল্টলেক স্টেডিয়ামে ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা পুরনো দিনে যখন হতো, কত ভাঙচুর, এক প্রকার খুনোখুনি যাকে বলা যায় চলে, মোহামেডান স্পোর্টিংয়ের খেলা হতো, আমরা দেখতে যেতাম কীভাবে সেখানে হতো, অবরোধ হতো, মারধর হতো। বাংলার পুরনো ইতিহাস ঘেঁটে দেখুন কীভাবে মিটিং মিছিল হয়েছে। আজকে যে শাসক দল, তিনি তো বন্ধ করে করেই করে করেই তো বাংলার মানুষ তার কাছে তার বার্তা পৌঁছেছে কীভাবে বন্ধ করতে হয়। বামফ্রন্টের পরে উনিই তো বাংলার মানুষকে শিখিয়েছেন, তৃণমূল কংগ্রেসই তো শিখিয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্ধ করা, বন্ধের পৃষ্ঠপোষক, বাংলার বন্ধের পৃষ্ঠপোষক। সরকারি কর্মচারীরা ধরে রাখতেন যে মাসে একটা করে বন্ধের এক্সট্রা ছুটি পাওয়া যাবে, আমরা কি ভুলে গেলাম এই 10-12 বছরে যে বন্ধের পৃষ্ঠপোষক কারা? ছোটোখাটো ব্যাপারে আমরা দেখিনি বিধানসভা ভাঙচুরের ঘটনা, হাতে সংবিধান নিয়ে আমরা এগুলো ভুলে গেছি? কাকে ভুল বোঝাতে যাচ্ছেন, মানুষ হত বোকা নয়। আমরা কথা বলছিলাম হাইকোর্টের আইনজীবী শহীদুজ্জামানের সঙ্গে, এবং আজ দীর্ঘক্ষণ হাইকোর্টে নওশাদ সিদ্দিকীর জামিনের আবেদনের যে মামলা, সেই মামলার শুনানি হয়েছে, দীর্ঘক্ষণ ধরে শুনানি হয়েছে, এবং দুপক্ষের সওয়াল জবাব, অর্থাৎ সরকার পক্ষ এবং পাশাপাশি নওশাদ সিদ্দিকীর আইনজীবী, তাদের সওয়াল জবাবের পরে আপাতত কিন্তু এই মামলার যে আগামী দিন অর্থাৎ আগামীকাল কিন্তু শুনানি পুনরায় হবে এই মামলার। এবং যেটা আইনজীবীরা জানাচ্ছে, এই মামলাই কেসে অর্থাৎ নওশাদ সিদ্দিকীর পক্ষে কেসে কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে, অর্থাৎ পুলিশ যেভাবে মামলা সাজিয়েছিল, তা যেটা বলছে আইনজীবীরা যে পুলিশ যেভাবে মামলা সাজিয়েছিল, একের পর এক মামলা দিয়েছিল, সেই সমস্ত মামলা একের পর এক কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে আদালতে, এমনটাই কিন্তু আইনজীবীরা জানাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।